নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি সিংহরাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহরাশির জাতক বা জাতিকা ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনারা কোন কোন দিকে সুযোগ সুবিধা পেতে চলেছেন এবং কোন কোন দিক আপনাদের প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রী শীঘ্র। সিংহরাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস আমি এই ভিডিওতে দিতে চলেছি। তবে একটি জিনিস মাথায় রাখবেন, আমি এই ভিডিওতে যে ফলাদেশ আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে ইন জেনারেল, অর্থাৎ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় 100-100 মিলবে, এ ধরে এগোবেন না। তবে এই ভিডিওতে বলা কথাগুলো কিছু অংশে আপনাদের মিলতে বাধ্য, অর্থাৎ যদি আপনার দশা অন্তর্দশা শুভ চলে সেক্ষেত্রে কিন্তু আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু মিলে যাবে, আর যদি নেগেটিভ চলে তাহলে কিন্তু আমার কথাগুলো মিলবে না। তাই পুরোটা নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে দয়া করে কল না করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিংহরাশির জাতক বা জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিক, অর্থাৎ কথাই আছে না স্বাস্থ্যই সম্পদ, তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই মাসে আপনাদের যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে, অর্থাৎ কোনো বড় রোগ ব্যাধিতে আপনারা কিন্তু পড়বেন না। তবে ছোটোখাটো জ্বর জ্বালা সর্দি কাশি সেটা থাকতেই পারে, সেটা বড় ব্যাপার নয়। তবে বড় কোনো রোগ ব্যাধিতে পড়ে মেডিকেল এক্সপেন্সেস প্রচুর পরিমাণে হয়ে গেল সেটা কিন্তু এই মাসে হবে না, এদিকটা কিন্তু পজিটিভ দিক রয়েছে। তবে এর পাশাপাশি কিছু নেগেটিভ দিকও রয়েছে, অর্থাৎ এই মাসে আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার কিন্তু প্রবণতা দেখা যাবে এবং রাগের বশে বা আবেগের বশে আনন্দে কাউকে কোনো কথা দেবেন না এবং কোনো ডিসিশান নেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারই প্রবলেম ক্রিয়েট হবে। এরপরে আসি বিবাহস্থান। যারা সিংহরাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বিবাহ ক্ষেত্রটা কিন্তু মধ্যম রয়েছে, অর্থাৎ আপনারা বিয়ের ব্যাপারে একটু ভেবেচিন্তে এগোন, অর্থাৎ সম্পর্কগুলো আসবে বাট সেই সম্পর্কগুলো ম্যাচিউরিটি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধার মুখ দিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিয়ের ব্যাপারে এগোতে পারেন। তবে সব কিছুর ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। এরপর আছি দাম্পত্য জীবনের সুখ। এই মাসে আপনারা কিন্তু দাম্পত্য জীবনের সুখ পেতে চলেছেন, অর্থাৎ বিবাহের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ বিবাহ করার পর আপনারা কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে কিন্তু দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারবেন, এটা কনফার্মড। তবে এই মাসে আপনারা টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এর পাশাপাশি এই মাসে আপনারা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে, সে যে কোনো বিজনেসেই হোক না কেন। তবে কিছু স্পেশাল বিজনেস রয়েছে, আমি সেই বিজনেসের নাম আমি উল্লেখ করে করে বলছি, সেই সব বিজনেস যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। যেমন জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস, সেটা দুধ হতে পারে বা জল, এছাড়াও গার্মেন্টসের বিজনেস,
এছাড়াও ফুলের বিজনেস, এছাড়াও কসমেটিক্সের বিজনেস, এছাড়াও পেট্রোল পাম্প যাদের রয়েছে, এছাড়াও ওষুধের দোকান যাদের রয়েছে, এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ। এবং এর পাশাপাশি যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। ব্যবসার ক্ষেত্রে যখন বললামই তখন কয়েকটি কথা না বললেই নয়, এই মাসে আপনাদের অর্থ কিন্তু কিছু পরিমাণে বিজনেস ক্ষেত্র থেকে উঠবে এবং কিছু পরিমাণ অর্থ আপনাদের ব্যবসায় বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তাদের ক্ষেত্রে। তাই আমি আবারও একটি কথাই বলবো, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর বিজনেসে টাকা ইনভেস্ট করুন, নচেত আপনাদের টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে কর্মস্থানটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, সেটা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বলুন এবং যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে বলুন, উভয় ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিতে পদোন্নতির পাশাপাশি আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। এই মাসে পড়াশোনার ক্ষেত্র কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখা যাচ্ছে, তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ এমএ, পিএইচডি, রিসার্চমূলক পড়াশোনা করছেন, যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চরম সুযোগ আসতে চলেছে এবং এমনকি আপনারা বিদেশে পড়ার কিন্তু সুযোগ পেতে চলেছে। এর পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে, খুব ভালো যাবে না আবার খুব খারাপও যাবে না। এই মাসের সন্তানের দিক কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে, সেটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, ওভারঅল কিন্তু সন্তানের দিক শুভ যেতে চলেছে। তবে এই মাসে আপনারা শত্রুতার মুখোমুখি হতে চলেছেন, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার কর্মস্থানে শত্রুতা, আপনার পাড়া থেকে শত্রুতা, এইসব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জ্ঞাতি শত্রুতা এবং গুপ্ত শত্রুতারাও কিন্তু মুখোমুখি আপনাদেরকে এই মাসে হতে হবে। তাই শত্রুকে কখনোই ছোট ভাববেন না, শত্রুকে বড় করে দেখুন, তাহলে দেখবেন আপনিই জয় করবেন, আপনি বিজয় প্রাপ্ত হবেন, এতটুকুটা বলতে পারি। যারা ভাড়া দেন বা ভাড়া বাড়িতে থাকেন দুই ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা আইনত সমস্যায় কিন্তু পড়তে পারেন, অর্থাৎ থানা, পুলিশ, কোর্ট কাছারি এই দিকে কিন্তু একটু আপনারা অবশ্যই নজরে রাখুন। সিংহরাশির যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের হার্টের প্রবলেম, হাঁটুতে ব্যথা, পেটের রোগ, চোখের প্রবলেম, স্নায়বিক প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এছাড়াও যারা সিঁড়িতে ওঠানামা করছেন তারা একটু সাবধানে সিঁড়িতে ওঠানামা করুন, অর্থাৎ সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে যাওয়া এরকম কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি যারা বাইক বা ফোর হুইলার চালান তাদের ক্ষেত্রে কিন্তু আমি সাবধানতার বাণী শোনাতে চলেছি, অর্থাৎ আপনারা বাইক বা ফোর হুইলার যাই চালান না কেন অবশ্যই খুব সাবধানে এবং সন্তর্পণে চালান। বাইক চালানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই হেলমেট ইউজ করুন এবং যারা ফোর হুইলার চালাচ্ছেন তারা কিন্তু সিট বেল্ট ইউজ করুন। আপনার জীবনের মূল্য আপনার ফ্যামিলির থেকে কেউ বেশি বুঝে না। আপনি যদি সিংহরাশির মানুষ হন তাহলে আপনি মার্কেটিং লাইন, সেলস লাইন এবং কনসালটেন্সি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনার বাবা এবং আপনার মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো যেতে চলেছে এবং তাদের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক ডেভেলপ করবে, অর্থাৎ যদি বড় কোনো রোগ ব্যাধিতে ভোগেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে চলেছে। এই মাসে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনাদের পদমর্যাদাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তবে এই মাসে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে 10 বার ভেবে ইনভেস্ট করুন, নচেত আপনার টাকা ডুবে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে ভূমি, বাহন, সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন, তবে তারাই পাবেন যাদের শনি গ্রহ শুভ রয়েছে, যাদের শুক্র গ্রহ শুভ রয়েছে, যাদের রাহু গ্রহ শুভ রয়েছে, আপনারা কিন্তু ভূমি, বাহন, সুখ পেতে চলেছেন, অর্থাৎ নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি বা
জায়গা কিনলেন বা ফ্ল্যাট বুকিং করলেন এরকম কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আসে প্রেম যুদিক অর্থাৎ লাভ লাইফ। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের প্রেম যুদিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে এবং প্রেম থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কিন্তু অবস্থা দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।